আনুষ্ঠানিকভাবে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও আট দিনের সাধারণ ছুটির সিদ্ধান্তে রাজধানী ছেড়েছেন বহু মানুষ। নিয়মিত বিরতিতে বাস ও কারে কয়েক গুণ ভাড়া বেশি দিয়ে গাদাগাদি করে বাড়ি ফিরছেন তারা। স্বাস্থ্যবিধি মানতে রাজধানীর বিপণী বিতানগুলোর সামনে কড়াকড়ি থাকলেও ভেতরে ছিল মাস্ক না পরার রীতিমতো প্রতিযোগিতা। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারির আধা ঘন্টা পরে রাজধানীর বাস টার্মিনালগুলোর চিত্র এটি। দাপ্তলি, মহাখালী, সায়দাবাদ সব বাস টার্মিনালে শত শত মানুষের অপেক্ষা বাড়ি ফেরার একটি বাহনের, যেখানে তিন থেকে চার গুণ বেশি ভাড়া কিংবা স্বাস্থ্যবিধি সবকিছুই ছিল যাত্রীদের কাছে উপেক্ষা। কেউ কাজ হারিয়ে কেউ বা ছুটির আমেজে গাদাগাদি করে সঙ্গী হন বাড়ি ফেরার এই যাত্রায়। নতুন করে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা, রাস্তায় মাইক্রোবাসের দৌরাত্ব্যে ক্ষোভ জানান দূরপাল্লার বাসের চালক সহযোগীরা। সরকার দিনের পর দিন লকডাউন দিবে, ঠিক আছে, এইভাবে হেনস্থা করে শ্রমিকের পেটে ভাত নাই, ক্ষুধার্ত তো শ্রমিক কি করবে? করোনায় মাইরা জায়গা সমস্যা নাই, কিন্তু কাজ চালু থাকতে হবে। বাড়ি ফেরার যাত্রার কারণে রাজধানীতে তৈরি হয় তীব্র যানজট। অতিরিক্ত ভাড়া নিলেও বেশিরভাগ বাসে মানা হয়নি স্বাস্থ্যবিধি। এদিকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীনতা দেখা গেছে রাজধানীর বিভিন্ন বিপণী বিতানে। নানান অজুহাতে মাস্ক না পরেই বেচা বিক্রি সারেন দোকানিরা, তবে বেশিরভাগ ক্রেতা ছিলেন মাস্ক পরে। চুলকাইতেছে তো এই জন্য আর কি মাস্কটা খুলছে আর কি। অনেক গরম তো, গরমের জন্য রাখা যায় না, বাইরে থেকে আসলাম না, এই জন্য মুখ গামায় গেছে, এই জন্য পরি নেই, মানে গরমের জন্য গাম মুছতেছিলাম। আট দিনের নতুন সাধারণ ছুটিতে শপিং মল সীমিত পরিসরে খুলে দিতে আবারও আন্দোলনের কথা জানান ব্যবসায়ীরা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।